টানা সাত ঘণ্টার প্রচেষ্টায় রাজধানীর বনানীর বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 25 জন মারা গেছে, আহত 90 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আগুন নেভাতে ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট, বিমানবাহিনীর 5টি হেলিকপ্টার সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন। এছাড়া আহত 90 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন নেভাতে ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের 21টি ইউনিট, বিমানবাহিনীর 5টি হেলিকপ্টার সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন। আগুন লাগার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি, আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। বৃহস্পতিবার দুপুর 1:45 বনানীর বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারের বিভিন্ন তলায় অফিসের কর্মীরা যখন ব্যস্ত কাজেই, তখন হঠাৎ 22তলা ভবনটির 7ম-8ম তলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। দাউদাউ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনসহ আশপাশের এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সময় গড়ানোর সাথে সাথে আগুনের তীব্রতা বেড়েই চলে। একদিকে আগুনের তীব্রতা, অন্যদিকে কালো ধোঁয়ায় ভরে যায় ভবনের বিভিন্ন তলা। ভেতরে আটকে পড়া অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দিয়ে তাদের উদ্ধারের আকুলতা জানায়। সেই ছবিতে দেখা যায় ভেতরের ভয়াবহতা। ভবনের কাজ ভেঙে হাত নেড়ে উদ্ধারের আবেদন জানাতে দেখা যায় আটকে পড়া অনেককেই। আতঙ্কে ভবন থেকে কেউ কেউ লাফিয়ে পড়েন, আবার নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রত্যেকটা ফ্লোরের মালিক নিজেদের সেফটির জন্য লক করে রাখে সিঁড়ি। লাফ মারছে একজন লোক, এসি উপরে আটকেছে, এখানে মনে হয় শেষ, সে জলে পড়ে শেষ। এসিটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে লোকটা পেছ খায় পড়ে গেল। উদ্ধার কর্মীরা বড় বড় ক্রেনে করে একের পর এক আটকে পড়াদের বের করে আনতে থাকেন। কাঁচে ঘেরা পুরো ভবনটির বাইরে থেকে কাঁচ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে পানি ছিটিয়ে ধোঁয়ার তীব্রতা কমানোর চেষ্টা করেন। হেলিকপ্টার দিয়েও উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর 5টি হেলিকপ্টার ব্যবহার করা হয়। উদ্ধার অভিযানে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। প্রায় 7 ঘন্টার অভিযান শেষে সন্ধ্যায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সাবসাইড হয়েছে, ভিতরে কোনো ফায়ার নাই, আমাদের রেস্কিউ টিম ভিতরে আছে, আমরা সার্চ শুরু করেছি, আমাদের অপারেশন আগামীকাল সকাল পর্যন্ত চলবে। ইতিমধ্যে যারা হাসপাতালে গিয়েছে, বিভিন্ন হাসপাতালে আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি, তারা খোঁজ নিচ্ছে, তালিকা করতেছে, তাদের চিকিৎসার জন্য আমরা সহায়তা দিব। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম জানান, যথোপযুক্ত নিয়ম মেনে ভবন তৈরি না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কমিটি করা হবে, আমরাও দেখব যে আমাদের বিল্ডিং, যে বিল্ডিংগুলো আছে তারা বিল্ডিং কোড মেনে চলছে কি না। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান সহ সার্বিক সহযোগিতায় এফআর টাওয়ারের নিচে খোলা হয়েছে তথ্য কেন্দ্র। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুর্ঘটনার বিষয়ে সরকারি বিভিন্ন সংস্থা নিজেদের মতো তদন্ত করার কথা জানান ডিএমপি কমিশনার। অগ্নুৎপাতের কারণ কি সেগুলো কিন্তু পরের বিষয়, এগুলো তদন্ত কমিটি হবে, এগুলো বেরো হবে, কারণ নির্ণয় হবে, সুপারিশমালা আসবে। দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট ইস্যু। ইম্পর্টেন্ট ইস্যু হলো মানুষের জীবন বাঁচানো, ইম্পর্টেন্ট ইস্যু হলো চিকিৎসা সুনিশ্চিত করা। ফায়ার সার্ভিসের চূড়ান্ত সার্চ অভিযান শেষেই হতাহতদের প্রকৃত সংখ্যা জানা যাবে বলেও গণমাধ্যমকে জানান ডিএমপি কমিশনার। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।